ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভীষণ ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো এখন বাজে 10টা, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো মেয়ে কী করছে, দেখো 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 দেখো, দেখেছো তো? বারবার আমাকে বলছে চলো মাম্মাম একটু মাঠে যাই, একটু খেলবো একটু খেলবো, চলো একটু ঘুরবো। তো ওর জন্যই আসা, তো ওকে নিয়ে একটু ঘুরবো, ঘুরে ঠুরে তারপর বাড়িতে যাব। প্রচুর কাজ পড়ে আছে, ঠান্ডা ছিল যে ঘর থেকে বেরোতে পারেনি। তো আজকে একটু দেখো ওয়েদারটা অনেকটাই ভালো, একটু রোদ রোদ ভাব আছে, রোদ ওঠেনি সম্পূর্ণ, একটু মানে কালকের থেকে ঠান্ডাটা অনেকটাই কম আছে। তো তাই জন্য মেয়ে বাইরে চলে এলো, তো ওকে তো আর একা একা পাঠাতে পারি না, তাই জন্য আমিও এলাম ওকে নিয়ে। তারপরে একটু পরে ওর দিদুন বা দাদু বা মামামণি কারো না কারো সঙ্গে ঠিক চলে আসবে, তো একা একা তো ছাড়া যায় না, তাই জন্য চলে এলাম। তো তোমরা দেখতে থাকো এখন আমি কী কী কাজ করি। আমার প্রচুর কাজ পড়ে আছে, মানে বাসি কাজ কিছুটা হয়েছে, সব হয়নি। খাবার বানিয়ে খেলাম, রুটি খেয়েছি, মেয়েকে রুটি খাইয়েছি, দুধ রুটি, আর কালকের একটু সবজি ছিল রাতে, সেটা দিয়ে আমি খেয়েছি। তো এখন করব দুপুরে রান্না, তো আগে কাজগুলো সেরে নিই তারপর দুপুরে রান্না। আর এই দেখো ফ্রেন্ড, আমার মেয়ে কী কাজ করছে, ও আমার চোখের পলকে এত বড় হয়ে গেল আমি ভাবতেই পারিনি। আজকে দেখো কত বড় একটা কাজ করে বসলো মেয়ে আমার। দেখো ঘোষ এসেছে দুধ দিতে, ও বলছে আমি আনবো আমি আনবো। দেখো কী সুন্দর করে একা একা দুধ আনছে আমার মেয়ে, দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার মেয়েটা সত্যি আমার চোখের পলকে এতটা বড় হয়ে গেল আমি ভাবতেও পারিনি। তো ফ্রেন্ড এই দেখো মেয়েকে স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি। দেখো মেয়েকে এখন ক্রিম লাগাবো, ক্রিম লাগিয়ে লোশন লাগিয়ে জামা টামা পরিয়ে দেবো। দেখো মেয়ে রীতিমতো কাঁপছে, তো এর মাঝখানে আমি কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো ফ্রেন্ড চলে এসেছি দুপুরের মেনু নিয়ে। দুপুরের মেনুতে আছে খিচুড়ি, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তা ভাবলাম যে খিচুড়ি বানিয়ে ফেলি, তাই জন্য খিচুড়ি বানালাম। আর এই দেখো পাঁপড় ভেজেছি, খিচুড়ি পাঁপড় ভাজা, আর এখানে একটু সবজি বানিয়েছি। তো সবই ফ্রেন্ড গুড ইভিনিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি, ইভিনিংটা কাটাচ্ছি দেখো কীভাবে। এই দেখো চা করেছি, দুধ চা, আর এই দেখো আমার হাজবেন্ড এসেছে, আমার হাজবেন্ড চা খেয়ে এই যে যাবে এখন বেরোবে, চা খেতে এসেছে মুডটা ভালো করার জন্য। আর আমার মেয়ে কি লাফাচ্ছে জানো, ওর বাবাকে দেখে দেখো কি লাফাচ্ছে, দেখো চটি পড়েনি পর্যন্ত, এই দেখো চটি পড়েনি কিচ্ছু না, এই দেখো কীভাবে লাফাচ্ছে দেখছো, ওকে যেন দেখে মনে হচ্ছে যে ঠান্ডাই পড়েনি। তো দেখো চাটা খাচ্ছি ফ্রেন্ড, চা খাওয়া শেষ, চা খেয়ে মেয়েকে হরলিক্স খাওয়ালাম, খাইয়ে একটু পড়াশোনা করালাম, করিয়ে মেয়ে এখন টিভি দেখছে, দেখো এই যে কার্টুন দেখছে। মিউট করে রেখেছি কেননা তোমাদের সঙ্গে কথা বলছি, তো তোমাদের সঙ্গে কথা বললে তোমাদের একটু ডিস্টার্ব হবে, মানে শুনতে পারবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর বেশি বড় করছি না।